উন্নত বাংলাদেশ গড়তে আবারও সরকার গঠনের সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান অর্থনীতি ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে বললেন শিল্পমন্ত্রী দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান প্রতিমন্ত্রী চার আসামিকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের জানালো সিটিটিসি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডান্ডা বেরি না পরানোর উত্তর মেলেনি এবং দুর্বল অবকাঠামোর কারণে বড় মাত্রার ভূমিকম্পে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের আইন মেনে ভবন নির্মাণের পরামর্শ আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবার বিস্তারিত উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এই আহ্বান জানান তিনি বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন দলটির কাজই হচ্ছে গুজব ছড়ানো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংক আমানত নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান সরকার প্রধান সুজন মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু যার হাত ধরে বদলে গেছে যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সেই যশোরের মাটিতে পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন তাকে বরণ করে নিতে উৎসবের নগরীতে পরিণত হয় যশোর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সকাল থেকে যশোর স্টেডিয়ামে আসতে থাকে আওয়ামী লীগ নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ দুপুর ১২টার মধ্যে কানায় কানায় ভরে যায় জনসভাস্থল বেলা ২:৪০ মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি বিএনপির হত্যা সন্ত্রাসের সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন যে দলের দুই শীর্ষ নেতাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারা দেশকে কিছুই দিতে পারবে না বিএনপির গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা বিএনপি জামাত ক্ষমতা থাকতে কি দিয়েছে দিয়েছে অস্ত্র দিয়েছে খুন দিয়েছে হত্যা সাজাপ্রাপ্ত যে দলের নেতা সে দল জনগণকে কি দেবে বলেন তারা কিছুই দিতে পারে না তারা শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে এটাই হলো বাস্তবতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংক আমানত নিয়ে কোনো সংকট নেই বলেও জানান প্রধানমন্ত্রী আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া কিন্তু ব্যাংকে টাকা নিয়ে কথাটা মিথ্যা আমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে তিনি আরো বলেন আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে আবারও সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের একটি মানুষ আগে থাকবে না একটি মানুষ গৃহহীন থাকবে না একটি মানুষ রোগে ধুকে মরবে না প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলা যশোর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা উন্নয়নের চিত্র তৃণমূলের কাছে তুলে ধরার পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি যশোর জেলা স্টেডিয়াম থেকে মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ এর আগে যশোরে বিমানবাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী বলেন সরকারের নানা পদক্ষেপে বাংলাদেশ বিমান বাহিনী আগের চেয়ে শক্তিশালী ও চৌকস হয়েছে এ সময় বাহিনীর নবীন কর্মকর্তাদের দেশ ও জনগণের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছে সরকার নাসির উদ্দিনের রিপোর্ট ৮১তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী যশোরে একাডেমি মাঠের অনুষ্ঠানে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগের পাশাপাশি প্যারেড পরিদর্শন করেন তিনি
পরে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের ফ্লাইং ব্যাচ পরিয়ে দেওয়ার পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের ট্রফি ও পদক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে তিনি বলেন, আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। অবকাঠামো ও প্রযুক্তির দিক থেকে বিমান বাহিনী এখন অনেক শক্তিশালী। আজকে বিমান বাহিনী অবকাঠামো, রণকৌশল, প্রযুক্তির দিক থেকে আগের চেয়ে অনেক বেশি অধিক শক্তিশালী, আধুনিক চৌকস। অতি সম্প্রতি এয়ার কমান্ড অপারেশন সেন্টারের সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি দেশের আকাশ সীমায় বিমান বাহিনীর সুবিস্তৃত পরিসর পর্যবেক্ষণ সহজতর হয়েছে। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যে কোনো যুদ্ধ জয়ের জন্য জনগণের আস্থা অর্জন জরুরি। জনগণের আস্থা, বিশ্বাস, যে কোনো একটা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এটা একান্তভাবে দরকার। আর তাছাড়া আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, এই নীতি আমরা বিশ্বাস করি। কিন্তু তারপরেও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের সব ধরনের মানে উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তবে সরকার দেশের অর্থনীতি গতিশীল রাখার চেষ্টা করছে। মন্দা থেকে যত যেন আমরা মানে উত্তরণ ঘটাতে পারি, সেই বিষয়েও আমরা যথেষ্ট মানে সজাগ এবং আমাদের অর্থনীতি এখনো গতিশীল আছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। দেশের অর্থনীতি পঙ্গু করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় জানিয়ে 2041 সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। 2027 সালের মধ্যে সরকার জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান 40% উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এসএমই পণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় 10ম জাতীয় এসএমই পণ্য মেলা, চলবে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ছোট উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নারীদের উন্নয়নে এসএমই খাতকে আরও এগিয়ে নিতে হবে। এসএমইটাকে যদি স্ট্যান্ডার্ড না করতে পারে, আমাদের ছোট ছোট প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, এরা কিন্তু বাধাগ্রস্ত হবে। শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, এসএমই খাতের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2024 সালের মধ্যে জাতীয় আয়ে এসএমই খাতের অবদান 25% থেকে 32% উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সৃষ্টিতে এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিভাগ ও জেলা পর্যায়ে শাখা অফিস স্থাপন করে এসএমই ফাউন্ডেশনের কাজের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি। আমি আশা করি এই মেলা দেশীয় উৎপাদিত এসএমই পণ্যের পরিচিতি বৃদ্ধি করবে এবং ক্রেতার আকর্ষণ ও বাজার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বাজার সৃষ্টিতে এ মেলা সুদূর প্রসারী অবদান রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। বিসিক এবং স্টিল কর্পোরেশনের যে সকল জমি খালি রয়েছে সেখান থেকে আমরা এসএমই ফাউন্ডেশনের জন্য একটি জায়গা আমরা বরাদ্দ দিতে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সরকার 2027 সালের মধ্যে জাতীয় অর্থনীতির শিল্প খাতের অবদান 40% উন্নীতকরণের লক্ষ্যে নির্ধারণ করেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। বলেন, স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। স্বাধীনতা বিরোধী একটি চক্র তারা গণতন্ত্রের দোহাই দিয়ে আজকে বাংলাদেশে আবার অগ্নি সন্ত্রাস সৃষ্টি করতে চায়, আজকে শিল্প কারখানা ধ্বংস করতে চায়, বাংলাদেশকে আজকে যাতে উন্নতির দিকে যেতে না পারে সেই দিকেই, সেই লক্ষ্যে তারা আজকে কাজ করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতা নিয়ে আমরা যাতে 2041 সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে, শিল্প উন্নত দেশ হিসাবে
আমরা গড়ে তুলতে পারি। শিল্পমন্ত্রী বলেন, করোনার মধ্যে এসএমই খাতের উদ্যোক্তারা অর্থনীতির সব চালিকা শক্তি চালু রাখলেও দেশের অর্থনীতিকে পঙ্গু করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। শ্রমিক এবং মালিক বান্ধব আমরা সরকার, আমরা শ্রমিকদের স্বার্থ দেখি। যে ইকোনমিক যে লাইফ লাইন, আজকে অর্থনীতির যে মূল শিরাগুলো, সেগুলি আপনারা অব্যাহত রেখেছিলেন বলেই আমাদের দেশ আমরা এখনও বুঝতে পারি নাই যে আজকে কোভিডের সময় আজকে ব্যবসায়ীরা যেখানে বড় বড় কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেখানে কিন্তু আপনাদের আছে। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কৃত করে এসএমই ফাউন্ডেশন। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশ নেন। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ও সচিব সহ এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় সমাবেশের নামে বিএনপিকে বিশৃঙ্খলা আর জনভোগান্তি সৃষ্টি করার অনুমতি দেবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, লোক সমাগম নিয়ে শঙ্কিত বলেই পল্টনের মতো ব্যস্ত রাস্তায় সমাবেশ করতে চায় বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা দলটির হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। সেখানেই করার উপর জোর দেওয়ার মাধ্যমে এটিই তারা প্রমাণ করছে, প্রথমত তারা শঙ্কিত, তাদের ওখানে লোক হবে না, দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়, এই দুই উদ্দেশ্য তারা সেখানে করতে চায়। সরকার তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না, বা প্রশাসন তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না, সমাবেশ করার অনুমতি দিতে পারে। জঙ্গিরা চার আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। জঙ্গি ছিনতাই মামলার আসামি মেহেদী হাসান অমিকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কেন ডান্ডা বেরি পরানো হয়নি এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। রেজা খানের রিপোর্ট। পূর্ব পরিকল্পনা মোতাবেক পুরান ঢাকার আদালত এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদস্যকে পুলিশের চোখে স্প্রে মেরে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে করা মামলায় এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে সিটিটিসি। এ নিয়ে ব্রিফিংয়ে সিটিটিসির প্রধান জানান চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জিয়ার পরিকল্পনায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তারা। সংগঠনের শীর্ষ নেতা এবং ওই সময় সংগঠনের এই আনসারুল্লাহ বাংলা টিমের মূল ব্যক্তি বরখাস্তকৃত মেজর জিয়ার চারজনকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। অবস্থান জানা মাত্রই সেখানে অপারেশন চালাবে, অবস্থান শনাক্তনের শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কোর্টে হাজিরার সময় ডান্ডাবেরি পরানোর বাধ্যবাধকতা থাকলেও জঙ্গিদের ক্ষেত্রে তা কেন হয়নি এমন প্রশ্ন এড়িয়ে যান সিটিটিসি প্রধান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তো ডান্ডাবেরি থাকার কথা, ডান্ডাবেরি থাকলে তো পালিয়ে যেতে পারে, এটা এটা ভিন্ন ইস্যু। এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না, এটা জেলখানা থেকে আসে আদালতে হাজিরা দেয়। পলাতক জঙ্গিদের গ্রেফতারে সব ধরনের অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা। তাদের ব্রেকডাউন করতে একটু সময় নেয়, একটু সময় দেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আট মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ সারা দেশে কম করে হলেও ৩ লাখ ভবন বিধ্বস্ত হয়ে যাবে আর প্রাণ হারাবে অন্তত ৫ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের কথা ভেবে আইন মেনে নির্মাণ করতে হবে ভবন। এ ব্যাপারে তদারকি নিশ্চিতের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। ভূমিকম্প নিয়ে মাসুদ সুমনের তিন পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। দেশে 8.7 মাত্রার ভূমিকম্প হয় ১৮৯৭ সালে। তখন ঢাকার জনসংখ্যা ছিল মাত্র ৯০,০০০ আর পাকা ভবন শখানেক। তাতেই বাংলাদেশ ও ভারত মিলিয়ে ১.৫ লাখ মানুষের মৃত্যু হয়।
বর্তমানে শুধু ঢাকাতেই ভবনের সংখ্যা 6 লাখের বেশি, এর প্রায় অর্ধেকই আবার ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হলো, ভূমিকম্প মোকাবেলায় কতটা প্রস্তুত আমরা? আমাদের এখানে যতবারই ডিএসটারগুলো হয়েছে, সিডর হয়েছে বা আইলা হয়েছে, আমরা দেখেছি যে পুনর্বাসন কিন্তু সরকার মোটামুটি করে ফেলছেন টাইমের সাথে, কিন্তু ভূমিকম্পটার এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু নাই। ভূমিকম্পে কিন্তু লাখ লাখ লোক এফেক্টেড হবে, মানুষ অনেক মারা যাবে। আমাদের দেখা যায় যে আইলা বা সিডর বা সাইক্লোনগুলোতে যেটা দেখা যায়, 3-4 দিন আগে থেকে আমরা একটা ওয়ার্নিং পাই, ভূমিকম্পে কিন্তু 10 সেকেন্ড। দেশে থাকা 5টি ডাউকি ফল্টের মধ্যে একটির অবস্থান টাঙ্গাইলের মধুপুরে। ভূমিকম্প নিয়ে এ ধরনের তথ্য জানার পর উৎকণ্ঠা বেড়েছে সেখানকার মানুষের মধ্যে। আমাদের এই অঞ্চল আমরা শুনেছি এখানে ভূমিকম্পের একটা মানে ডেঞ্জারাস একটা পয়েন্ট, হয়তো ভেঙে যেতে পারে বা পড়ে যেতে পারে দেওয়াল ভেঙে। আধুনিক কোন যন্ত্রপাতি ফিট করিয়া আগাম বার্তা দেওয়া যায় তাহলে আমরা এই ক্ষয়ক্ষতি থেকে অনেকটু নিরাপদ থাকব। বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্পে ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি ভবন নির্মাণে মেনে চলতে হবে আইন। আমাদের ল আছে অনেকগুলা, আমাদের প্রায় 67টা ল আছে ডিজাস্টার ম্যানেজমেন্টকে কেন্দ্র করে, কিন্তু তাকে কি পর্যাপ্ত শক্তিশালীকরণ করা হয়েছে? দ্বিতীয় জিনিস হচ্ছে বিএনবিসি যে 2020-তে গেজেট হয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার কোনো হাতিয়ার বা কোনো অস্ত্রকে ফিল্ডে নামানো হয় না। সরকার কিছু কিছু কাজ অবশ্যই, যেরকম এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তৈরি করেছে 2020-এর, গেজেট করেছে বিএনবিসিকে, এগুলো অবশ্যই ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু এটাকে এগুলাকে ইমপ্লিমেন্ট করার যে প্রস্তুতিটা সেটা আসলে পর্যাপ্ত না। কেবল সরকার নয়, ভূমিকম্পের ধ্বংসলীলা থেকে বাঁচতে নাগরিকদেরকেও সচেতন হতে হবে। পৃথিবীর ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়গুলোর অন্যতম ভূমিকম্প, যার তেমন পূর্বাভাস পাওয়া যায় না। একে প্রতিরোধের কোনো উপায় নেই, তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। বিশিষ্টজনরা বলছেন, করোনা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের প্রভাব, এর মধ্যে ভূমিকম্পের মতো দুর্যোগ সৃষ্টি হলে তা মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা। জানুয়ারি নাগাদ শিল্প কারখানায় বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে 3 দিনের সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। সিরামিক পণ্যের রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। এর আগে বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে দেখেন টিপু মুন্সি। ইন্ডাস্ট্রি চালানো মুশকিল, সেটা আমরা সবাই জানি। আজকের বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের সার্বিক অবস্থাটা ভালো নয়, তারপরেও আমরা চেষ্টা করছি। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করছি হয়তো জানুয়ারি নাগাদ আমাদের অবস্থা ইম্প্রুভ হবে। বাসের ই টিকিটে ভাড়ার পূর্ণাঙ্গ তথ্য সংযোজনের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ই টিকিটিং নিয়ে আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, প্রতিটি টিকিটে বাসের নাম, বাসের নিবন্ধন নাম্বার, যাত্রা ও গন্তব্যের নাম, দূরত্ব, ভাড়া, ভ্রমণ তারিখ ও অভিযোগ কেন্দ্রের নাম্বার থাকার কথা থাকলেও সব তথ্য দেওয়া হয়নি। আলোচনায় নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ই টিকিট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 5 দিনের অষ্টম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সকালে মিয়ানমারের রাজধানী নেপিডোতে এই সম্মেলনে বিজিপি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। সম্মেলনে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সহ আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিপি। রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সংস্থা দুটির মধ্যে আস্থা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ আলোচনার কথাও জানায় তারা। সন্ত্রাস দমন আইনের মামলায় লক্ষ্মীপুর জেলা জামাতের 3 শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন জেলা জামাতের আমির রুহুল আমিন, সেক্রেটারি হাফিজুল্লাহ ও জেলা কমিটির সিনিয়র নেতা নুরুল হুদা। গেল 24 সেপ্টেম্বর শহরের দক্ষিণ তেউমোহনি এলাকার একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদের আটক করে পুলিশ। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের ভিশন অর্জনের পথ সুগম করার স্বীকৃতি হিসেবে সেরা পারফরমারদের 15টি ক্যাটাগরিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে মাস্টার কার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
কর্তৃপক্ষ জানায় আর্থিক খাতে পেমেন্ট গেটওয়ে কন্ট্রাক্টলেস ইন্টার অপারেবল ও কিউআর ভিত্তিক পেমেন্ট সলিউশন চালুর পাশাপাশি নিরাপদ ও কার্যকর পেমেন্ট অপশনের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অভ্যন্তরীণ লক্ষ্য অর্জনে সহযোগিতা করছে মাস্টার কার্ড। এবার প্রবাসের খবর। সফররত রাঙ্গামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনকে সংবর্ধনা দিয়েছে কাতার সোশ্যাল ক্লাব। সংগঠনের সভাপতি হারুনুর রশিদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিসিকিউ প্রেসিডেন্ট আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন সিআইপি এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনেকে। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আবার। উন্নত বাংলাদেশ গড়তে আবারও সরকার গঠনের সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অর্থনীতি ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে বললেন শিল্পমন্ত্রী। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান প্রতিমন্ত্রীর। চার আসামিকেই ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের, জানালো সিটিটিসি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডান্ডা বেরি না পরানোর উত্তর মেলেনি। এবং দুর্বল অবকাঠামোর কারণে বড় মাত্রার ভূমিকম্পে সারা দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের, আইন মেনে ভবন নির্মাণের পরামর্শ। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।